এবারে আমরা চলে আসি ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট দেখে ঠিক সেরকম, হোয়াট ইজ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট কি, এটা বেশ ইন্টারেস্টিং। ডেভেলপমেন্টটা হলো, বিকাশটা হলো যে বৃদ্ধি শুধুমাত্র ফিজিক্যালি হচ্ছে, অর্থাৎ দেহের আকার, আয়তন, শুষ্ক ওজন এরপর হচ্ছে, কিন্তু তার অঙ্গ সংস্থানিক, তার অঙ্গের সাপোজ তার গ্রন্থি, বিভিন্ন ধরনের গ্রন্থি বা বিভিন্ন ধরনের হরমোন উৎপাদনকারী বা উৎসেচক উৎপাদনকারী ইত্যাদি বিভিন্ন যে গ্রন্থিগুলো রয়েছে, অনাল গ্রন্থি, সোনাল গ্রন্থি, উদ্ভিদের ক্ষেত্রে যে সেই ধরনের অবস্থায় যাওয়া, যে ফুল তৈরি হবে, ফল তৈরি হবে ইত্যাদি ইত্যাদি, সেইগুলোর যে কার্যকারিতা, সেই কার্যকারিতা ক্ষমতা প্রকাশ পাওয়াকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট। যাকে সোজা কথা বলছে যে যে মানসিক, শারীরিক, মানসিক, ফিজিওলজিক্যাল, ফিজিক্যালি নয়, ফিজিওলজিক্যাল শারীরবৃত্তীয়, সেটা হচ্ছে গঠনগত, এটা হচ্ছে শারীরবৃত্তীয়, জৈবিক, শারীরবৃত্তীয় এবং জৈবিক উভয় দিক দিয়ে যখন তার কর্মকুশলতা প্রকাশ পায়, কর্মকুশলতা প্রকাশ পায় তখন তাকে বলছি বিকাশ বা ডেভেলপমেন্ট। তাহলে ডেভেলপমেন্ট কথাটা হলো কি, যখন কোনো জীবের ফিজিওলজিক্যাল, ফিজিওলজিক্যাল মানে শারীরবৃত্তীয় এবং অর্গানাইজেশনালি যে অর্গানিজম যে রয়েছে তাদের ক্রিয়াশীলতার ফলে যে জীবের পূর্ণতা প্রাপ্তি হয় ধীরে ধীরে, তাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট বা বিকাশ। স্টেজেস অফ ডেভেলপমেন্ট, স্টেজেস অফ ডেভেলপমেন্ট মানুষের ক্ষেত্রে, হিউম্যান বিংসের ক্ষেত্রে দেয়ার আর 10 স্টেজেস, 10টি স্টেজ রয়েছে। হোয়াট আর দে? প্রি ন্যাটাল, অর্থাৎ যেটা আমাদের মায়ের দেহের মধ্যে ডেভেলপমেন্ট হয়, মাতৃগর্ভে যেটা ডেভেলপমেন্ট হয় তাকে বলা হয় প্রি ন্যাটাল। এরপরে ইনফ্যান্সি, অর্থাৎ মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার পর সদ্যজাত শিশু বাড়তে শুরু করলো তাকে বলা হয় ইনফ্যান্সি, শৈশব, বা তাকে টোডলার বলা হয়, টোডলার। আর্লি চাইল্ডহুড, আর্লি চাইল্ডহুডটা হচ্ছে কি না, শৈশবের আগে, শৈশবকে আমরা ধরছি 2 থেকে 12 বছর পর্যন্ত ধরছি শৈশব, তো 0 থেকে 1 বছর কিংবা 2 বছর পর্যন্ত ধরছি ইনফ্যান্সি, আর 1 থেকে 2 ধরছি আর্লি চাইল্ডহুড, 1 বছর থেকে 2 বছর ধরছি আর্লি চাইল্ডহুড, যে সময়ে তারা সব কিছু যেন মেমোরিতে ক্যাচ করছে, মেমোরিতে ক্যাচ করছে, মেমোরি আপলোড হচ্ছে তখন। তো মিডিলে, মাঝখানে, তারপরে আর্লি চাইল্ডহুড হলো মিডল চাইল্ডহুড, মাঝখানের সময়টাকে বলে মিডল চাইল্ডহুড। এরপরে হচ্ছে কি অ্যাডোলেসেন্স, অর্থাৎ অর্থাৎ 13 থেকে 19 বছর বয়সটাকে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স, আর তারপরে হচ্ছে কি আর্লি অ্যাডাল্টহুড, অর্থাৎ প্রাপ্তবয়স্কের আগের দশা, আর্লি অ্যাডাল্ট মানে ঠিক প্রাপ্তবয়স্ক হতে যাবে সেই সময়টাকে আর্লি অ্যাডাল্টহুড। এরপরে চলে আসি মিডল অ্যাডাল্টহুড এবং লেট অ্যাডাল্টহুড, তারপরে রিটায়ারমেন্ট মানে বার্ধক্য যাকে বলা হয়েছে, তবে ওল্ড একেবারে, একেবারে যে প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্কের পরে হচ্ছে মানে রিটায়ার্ড, এরপরে হচ্ছে ওল্ড মানে বার্ধক্য, বয়সটা এরকম। প্রি ন্যাটাল আমরা দেখি যে মায়ের গর্ভে আমরা 9 থেকে 10 মাস মায়ের গর্ভে থাকি, তারপরে আমরা জন্মগ্রহণ করি, তাহলে এই যে 0 মানে জায়গোর শুরু থেকে থেকে 10 মাস 10 দিন পর্যন্ত তাকে বলা হচ্ছে প্রি ন্যাটাল। ইনফ্যান্সি, এটা হচ্ছে 0 থেকে 1 বা 2 বছর, ইনফ্যান্সি আমরা মানে আমাদের সিলেবাস অনুযায়ী পুরো স্টেজ থেকে 5টি ভাগে ভাগ করা হয়, এতটা ভাগে ভাগ না করে 5 ভাগে, কী কী না, সদ্যজাত বা ইনফ্যান্সি, তারপরে হচ্ছে চাইল্ডহুড মানে শৈশবকাল, তারপরে হচ্ছে অ্যাডোলেসেন্স বা টিন এজার, তারপরে হচ্ছে অ্যাডাল্ট, তারপরে হচ্ছে ওল্ড। ওকে, এই 5টা ভাগে ভাগ করা হয়। তো এখানে আমরা একটু আরও ভালো করে দেখতে পাচ্ছি প্রি ন্যাটাল, ইনফ্যান্সি, টোডলার, আর্লি চাইল্ডহুড, মিডল চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, আর্লি অ্যাডাল্টহুড, মিডল অ্যাডাল্টহুড, লেট অ্যাডাল্টহুড। তাহলে অ্যাডাল্টকালে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়েছে, এবং তারপরে রিটায়ার, রিটায়ারের পরে হচ্ছে ওল্ড মানে বার্ধক্য, দেন এন্ড, দেখো। তাহলে এই যে দশাগুলো রয়েছে, এই দশাগুলোতে কোন দশায় কি হয় সেগুলো নিয়ে একটু
অবশ্যই জানতে হবে।